ওসমানীনগরে প্রবাসীর পাঁচজন প্রবাসী জুন মাসে তারা লন্ডন থেকে এসেছিল। 18 তারিখ তারা তাজপুরের একটা বাড়িতে অবস্থান করে এবং 25 তারিখ রাতে তারা অসুস্থ হয়ে পড়ে। 26 তারিখ সকালবেলায় তাদেরকে উদ্ধার করে যখন ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয় তখন দুজন মারা যান, বাবা রফিক এবং তার ছেলে মাইকুল মারা যান এবং তাদের মেয়ে সামিরা অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে কয়েকদিন থাকার পরে তিনিও না ফেরার দেশে চলে যান। তাদের মধ্যে বাকি দুজন সদস্য গৃহকর্তী হোসনিয়ারা এবং তাদের বড় ছেলে সাদিকুল, উনি জীবিত আছেন। উনারাও ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার কারণে এবং দেশবাসী সিলেটবাসীর দোয়ার কারণে উনারা বেঁচে আছেন এবং উনারা সুস্থ আছেন, এই মুহূর্তে উনারা বাড়িতে আছেন। এই ঘটনাটা দেশ বিদেশে অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, কারণ আপনি জানেন যে পাঁচজনই প্রবাসী। আমাদের প্রবাসীদের মধ্যে অনেক ধরনের অনাস্থা তৈরি হয়েছিল বিভিন্ন কারণে, যে দেশে নিরাপত্তা বোধের প্রশ্ন এসেছিল। আমরা পুলিশের সর্বোত্তম পেশাদারিত্ব দিয়ে আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছিলাম, হাসপাতাল থেকেও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছিল। সেগুলো কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্ট ইতিমধ্যে এসছে, ওসমানী হাসপাতালে আছে, বোর্ড গঠন করা হয়েছে, বোর্ড দুই একদিনের মধ্যে রিপোর্টটা দিবেন। বাট এখনও পর্যন্ত আমরা পুলিশের পক্ষ থেকে বলতে পারি এই ঘটনাটা একটা দুর্ঘটনা। এটার মধ্যে আমরা যতটুকু আমাদের ইন্টেলিজেন্স বা যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা কিন্তু কোথায় পয়জনিংয়ের কিছু পাইনি। মানুষের মাঝে অনেক প্রশ্ন ছিল যে তাদেরকে পয়জনিং করে মারা হয়েছে। আমি প্রাথমিকভাবে এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এটাতে পয়জনিংয়ের কোনো ঘটনা ঘটেনি। আমরা বাইরে থেকে কোনো লোক এই ঘরে ঢুকতে পারে এরকম কোনো সম্ভাবনা আমরা পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করেছি। এই যে প্রবাসী উনাদের বাড়িতে বা সামাজিকভাবে জায়গা সম্পত্তি নিয়ে অর্থনৈতিক লেনদেন নিয়ে কোনো ধরনের কোনো মানুষের সাথে বিরোধ নাই, অত্যন্ত শান্তিপ্রিয় একটা পরিবার। এই পরিবার একেবারে নিচক একটা দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা পুলিশের প্রাথমিক তদন্ত যেটুকু সেটুকু সে মনে হয়েছে সে রাতে জেনারেটরের ধোঁয়ায় আবদ্ধ হয়ে উনারা মারা গিয়েছেন। বাট এটা চূড়ান্তভাবে নির্ধারণ হবে, আমরা হাসপাতাল কর্তৃপক্ষ একদিন দুদিনের মধ্যে আমাদেরকে রিপোর্টটা দিবেন। কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্টটা চলে আসছে, এখানে যে বোর্ড বসে একটা মতামত দিয়ে আমাদেরকে পাঠাবেন, সেটা তখন চূড়ান্ত মতামত ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন রিসেন্টলি। জেনারেটরের ধোঁয়ার বিষয়টা মারা যাওয়ার কারণটা হলো এই রুমটা ছিল আবদ্ধ, যে রুমে পাঁচজন প্রবাসী থাকতেন, পাঁচজন প্রবাসীর এই রুমটার মধ্যে কোনো ভেন্টিলেশন ছিল না। বাড়িওয়ালা যিনি এই রুমটাকে আসলে এসি লাগানোর উপযুক্ততা করে তৈরি করেছিলেন, কিন্তু এই পরিবার যখন এখানে উঠে ওই রুমে এসি লাগানো হয়নি, যার জন্য বিদ্যুতের একটু সমস্যার কারণে ওনারা জেনারেটর ব্যবহার করেছেন। সাধারণত আমরা জেনারেটরকে ঘরের বাইরে ব্যবহার করে থাকি, বাট এনারা যে কোনো কারণে হোক, নির্বুদ্ধিতা বলেন বা একটু বোকামির কারণে, ওনারা জেনারেটরটা ঘরের মধ্যে চালিয়েছেন। সেই জেনারেটর আমাদের কয়েকজন সাংবাদিক ছিলেন, ওনাদের আত্মীয় স্বজন ছিলেন, আমরা ঘরে চালিয়ে দেখেছি। 7 মিনিট আমি ওখানে থাকতে পারিনি, সর্বোচ্চ 7 মিনিট আমি থাকতে পারি না, কিন্তু ঘটনার দিন 25 তারিখে এই জেনারেটর প্রায় 2 ঘন্টা ধরে চলেছেন। রুমে ভেন্টিলেশন ছিল না, এই সমস্ত ধোঁয়া যেভাবে হোক দরজার ভিতর দিয়ে ঢুকে ওই রুমে আবদ্ধ হয়ে তারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন বলে আমরা মনে করছি। কারণ গতকালকেও দেখবেন আপনি দেশের কোথায় যেন একটা ঘটনা ঘটেছে, সেখানেও কয়েকজন এই জেনারেটর ধোঁয়ার কারণে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে মারা গেছেন। তা আমাদের কাছে মনে হয়েছে যেটুকু কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্ট আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, এখনও পর্যন্ত এই পয়জনিংয়ের কোনো ঘটনা ঘটে নাই, তাহলে এই মানুষগুলোকে বাইরে থেকে কেউ এসে মারা নাই, তাহলে ঘটনাটা কীভাবে ঘটলো? একমাত্র জেনারেটর ছাড়া আমাদের কাছে কোনো ক্লু নাই, একমাত্র জেনারেটর থেকে ধোঁয়া থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা মনে করছি। জেনারেটর ধোঁয়ার কারণে কিডনিতে এফেক্ট হতে পারে কিনা, তবে আপাত দৃষ্টিতে মানুষের কোথাও লাং বা শ্বাসকষ্টজনিত সমস্যা হলে এটা শরীরে তো সব জায়গায় এফেক্ট করতে পারে, সেটা আসলে ডাক্তাররাই বলবেন। লন্ডনে যে আমাদের ব্রিটিশ হাইকমিশনার আছে ওনার সাথে আমাকে কথা বলতে হয়েছে, এই বিষয়গুলো ওনাকে পুঙ্খানুপুঙ্খরূপে বলা হয়েছে। আমাদের দেশে যে ব্রিটিশ হাইকমিশন আছে তাদেরকে আমরা প্রতিনিয়ত বিষয়টা জানাচ্ছি, আর প্রবাসীরা অনেকে ব্যক্তিগতভাবে আমার কাছে জানতে চেয়েছেন। আমি আমার পক্ষ থেকে যতটুকু বলা সম্ভব তা কোনোটাই হাইড না করে একেবারে যা আমি পেয়েছি তার শতভাগ আমি বলেছি, এটা একটা দুর্ঘটনা, আমি এটা বলার চেষ্টা করেছি।